আসসালামু আলাইকুম। ইফতারে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে একটি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। এখন যেহেতু প্রচণ্ড গরম, সেই সাথে চলছে রমজান মাস, তাই সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এই রকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস সাবুদানা ড্রিঙ্কস কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগবে, যে কেউই একবার দেখলে এই মজাদার সাবুদানা ড্রিঙ্কসটি তৈরি করতে পারবে। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই মজার রেসিপি। এই ড্রিঙ্কসটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমাদের জেলো তৈরি করতে হবে। এর জন্য চুলোর উপর একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। জেলোর মধ্যে মিষ্টির পরিমাণটা আমি কিছুটা কম রাখতে চাচ্ছি, যার জন্য চিনির পরিমাণটাও কমিয়ে দিয়েছি। সব কিছু একবার নেড়ে চেড়ে এবার আমি চুলোটাকে অন করে দিব। আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানির সাথেই মিশাতে হবে। জেলোতে খুব সুন্দর একটি ফ্লেভার আনার জন্য আমি এখানে স্ট্রবেরি ইমালশন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারেন। এবার এখানে 2 থেকে 3 ফোঁটার মতো লাল রঙের ফুড কালার দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আর এই আগার আগার পাউডারটাই কিন্তু আমাদের জেলোটাকে জমাতে সাহায্য করবে। যখন পানিটা একবার ফুটতে শুরু করবে, তখন সঙ্গে সঙ্গে আমি একবার নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নিব। অনেক বেশি সময় ধরে কিন্তু জাল করা যাবে না, যেহেতু জেলোটা আমরা আগার আগার পাউডার দিয়ে তৈরি করেছি। এর জন্য এটা রুমের স্বাভাবিক তাপমাত্রা আসার সঙ্গে সঙ্গে জমে যাবে। এর জন্য ঝটপট এই পাত্রের মধ্যে ঢেলে আমি একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার আমরা সাবুদানা সিদ্ধ করব। এর জন্য একটি পাত্রের মধ্যে বেশ অনেকখানি পানি দিয়েছি, কারণ সাবুদানাগুলো সিদ্ধ হতে একটু বেশি পানির প্রয়োজন হয়। এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকে, একটার গায়ে একটা লেগে যায় না। পানিটা যখন ফুটতে শুরু করেছে, তখন এর মধ্যে 100 গ্রাম সাবুদানা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে ডেজার্ট তৈরি করতে চান, তার উপর নির্ভর করে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে কমিয়ে দিতে হবে। সাবুদানাগুলো যাতে নিচে লেগে না যায়, এর জন্য আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে আমি একটু পরপর কিন্তু ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে সাবুদানাগুলো লেগে যাবে না। আর এই সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এটার কালার চেঞ্জ হয়ে সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে আপনাদের সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সাবুদানা সিদ্ধ হতে কিন্তু সময়টা এক একজনের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। দেখুন, আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন চুলোটাকে বন্ধ করে সাথে সাথে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে সাবুদানাগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকবে। এবার এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার সাবুদানাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটার কালার চেঞ্জ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার সিদ্ধ করে নেওয়া সাবুদানা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলোর উপর একটি পাত্রের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 এলাচ এবং 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এবার দুধটাকে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, যার জন্য এটা খুব বেশি সময় নিয়ে ঘন করার প্রয়োজন নেই। আর এই ডেজার্টের স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনির পরিবর্তে চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি দুধটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমাদের জেলোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। আর এভাবে করে জেলোটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি স্ট্রবেরি ফ্লেভার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, আমাদের এই জেলোগুলো কত ভালোভাবে হয়ে গেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এখানে বড় একটি পাত্রের মধ্যে জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব রুয়াবজা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা দিয়ে দিচ্ছি। এতে করে যেমন সুন্দর একটি কালার হবে,
সেই সাথে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তবে যারা রুয়াবজা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, রুয়াবজা না দিলেও কিন্তু খুব বেশি টেস্টের হেরফের হবে না। এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা দুধ এবার একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবকিছু একত্রে মিশিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এবার আমি এর মধ্যে জেলোগুলো দিয়ে দিচ্ছি। জেলোগুলো দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করবে, আর এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। এবারে রমজানে আপনারা চাইলে একবার হলেও খুবই মজার এই সাবুদানা ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন। ইফতার টেবিলে ভিন্ন রকম একটি সৌন্দর্য নিয়ে আসবে, সেই সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।